আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। অক্টোবরে যে পাঁচ ঘটনার রাজনৈতিক দৃশ্যপট পাল্টে দিতে পারে, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কিসের অপেক্ষায় বিএনপি? খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক সরকার তথ্যমন্ত্রী। আমেরিকা থেকে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান। সরকার অবৈধ হলে খালেদার জন্য আবেদন কেন? প্রশ্ন কাদেরের। কিভাবে নির্বাচন প্রধানমন্ত্রী দেশে ফিরলে পরিষ্কার হবে সব? র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায়ও কি ঘুষ নিয়েছিল মেনান্ডেস? খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ খুলতে পারে সংলাপের পথ। আরও যেসব 100 কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা যেভাবে অকার্যকর হয়ে উঠেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। অক্টোবরে যে পাঁচ ঘটনার রাজনৈতিক দৃশ্যপট পাল্টে দিতে পারে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুরু হওয়ার পর থেকে মাস আগামী অক্টোবরে পাঁচটি ঘটনা রাজনীতির দৃশ্যপট পাল্টে দিতে পারে। এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে এক, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং জটিল অসুখে তিনি ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বলে দাবি করছেন বিএনপির নেতারা। বিএনপির নেতারা বলছেন এক মুহূর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে পরিস্থিতি খারাপ হতে পারে। দুই, অর্থনৈতিক সংকট। বাংলাদেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। অক্টোবরে এই অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করতে পারে বলে কোনো কোনো বিশ্লেষকের ধারণা। বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমশ কমতে থাকা, ডলারের বাজারে হাহাকার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা অবস্থায় নিয়ে গেছে। তিন, প্রধানমন্ত্রীর নাটকীয় ঘোষণা। অনেকের মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে একটি নাটকীয় ঘোষণা দিবেন। আগামী 4 অক্টোবর তার দেশে ফেরার কথা আছে। দেশে ফিরে তিনি নির্বাচন এবং বিরোধী দলের আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে বড় ধরনের কোনো ঘোষণা দিতে পারেন এমন প্রত্যাশা করছেন অনেকে। চার, মার্কিন প্রভাব। বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের কমতি নেই। একের পর এক বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং শর্ত আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী অক্টোবরে বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কি ভাবছে এবং কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। পাঁচ, ভারতের ভূমিকা। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কিভাবে দেখতে চায়, বিশেষ করে নির্বাচনের ব্যাপারে ভারতের অবস্থান কি, তা পরিষ্কার হবে অক্টোবরে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অক্টোবর মাসের সবকিছু নির্ধারিত হবে, কারণ নভেম্বরে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। কি হবে অক্টোবরে তা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কিসের অপেক্ষায় বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা, গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে কিনা, সবকিছু নির্ভর করছে আগামী কয়েকটা দিনের উপর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা আ.স.ম. হান্নান শাহ এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন এই অবস্থা থেকে বের হতে না পারলে গোটা জাতির অস্তিত্ব বিপন্ন হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী কয়েকদিনের মধ্যে কি প্রত্যাশা করছেন, কিসের অপেক্ষায় আছে বিএনপি? তার বক্তব্যের পর এই প্রশ্নগুলো রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন মহলে এই নিয়ে আলোচনা করছে। বিএনপির একদফা আন্দোলন করছে, একদফা দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। যদিও এই কর্মসূচিতে কর্মীদের উপস্থিতি লক্ষণীয়, কিন্তু সাধারণ জনগণ বিএনপির কর্মসূচির সাথে এখন পর্যন্ত একাত্মতা হয়নি। এই নিয়ে বিএনপির মহাসচিবের মধ্যে হতাশাও লক্ষ্য করা গেছে। তিনি জনগণকে বারবার রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছেন, কিন্তু তার আহ্বানে জনগণ এখন পর্যন্ত সাড়া দেয়নি। তাই আন্দোলন করে বা রোড মার্চ কিংবা সমাবেশ করে যে সরকার পতন ঘটানো যাবে না, এটি বিএনপি নেতারা ভালো করেই জানেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক সরকার তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক, বরং বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি মার্ক
পার্কে নতুনভাবে চালু করা কেবল কার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এই কথা বলেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া যতবারই হাসপাতালে গেছেন ততবারই বিএনপি বলেছেন বিদেশ না পাঠালে খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এবং তাকে বাঁচানো কঠিন হবে, কিন্তু প্রতিবারই আল্লাহর রহমতে তিনি হাসপাতালে বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সরকার সেজন্য যা কিছু করা দরকার সেটি করছে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা দেশের পরিবেশ প্রকৃতি রক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন সে কারণে দেশের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। দেশে বন আচ্ছাদিত ভূমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমেরিকা থেকে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা থেকে দেশে এসে সরাসরি খালেদা জিয়ার বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু বলেন, গত 15 বছরে শেখ হাসিনা গণতন্ত্রের বিরুদ্ধে যে কাজগুলো করছেন সেগুলোর দায় স্বীকার করে নিতে হবে, তাহলে জনগণের ক্ষোভ থেকে রক্ষা পেতে পারেন, হয়তো আরেকটা কারণে বাঁচতে পারেন। যদি আমেরিকা থেকে সরাসরি খালেদা জিয়ার বাসা যান এতে লজ্জার কিছু নেই, বলবেন যা হওয়ার হয়েছে আসেন সব ঠিক করি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বর ও দাবি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বর্তমানে সরকারের সময় শেষের দিকে চলে এসেছে, যাওয়ার সময় হয়ে গেছে। এবার একতরফা নির্বাচন আপনি করতে পারবেন না, নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন। বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে কোর্ট বেকায়দা পড়ে গেছে, আমেরিকা কোর্টকেও ভিসা নীতির আওতায় নিয়ে এসেছে, এই সরকার শেষের দিকে চলে এসেছে, তারা গত 15 বছর অনেক খারাপ কাজ করছে, শেষ সময় কিছু ভালো কাজ করলে জনগণের রোষানল থেকে বাঁচতেও পারে, জনগণের দাবির অনুকূলে পরাজয় স্বীকার করে ইতিবাচক। 96 সালে খালেদা জিয়া তা করে দেখিয়েছে, আন্দোলনের উপর তিনি কেয়ারটেকার মেনে আইন পাশ করে পার্লামেন্ট ভেঙে পদত্যাগ করেছিল, যা গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সরকার অবৈধ হলে খালেদার জন্য আবেদন কেন প্রশ্ন কাদের? সরকারি যদি অবৈধ হয় তারপরে কেন খালেদা জিয়ার জন্য বারবারই আবেদন করে বিএনপি, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে রাজধানী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সরকারকে যে অবৈধ বলছেন তাহলে অবৈধ সরকারের কাছে কেন খালেদা জিয়ার মুক্তির আবেদন করেন? তিনি বলেন, বিএনপির আলটিমেটাম তো শেষ, 48 ঘন্টার আলটিমেটাম কই? বিএনপি ভুয়া, 32 দল ভুয়া। বিএনপি বলছে আওয়ামী লীগকে কবরস্থানে পাঠাবে, এমন বিএনপির রাজনীতি, কবরস্থানে যাওয়ার সময় এসেছে। কাদের বলেন, এই দেশ কারো বাপ দাদার দান করা নয়, যাদের হাতে রক্তের দাগ, 15 আগস্টের রক্ত, 21 আগস্টের রক্ত, বাংলার কৃষকের রক্ত, তারা হত্যাকারী, দুর্নীতিবাজ, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। সে বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয়, গণতন্ত্র, ভোট, নিরাপত্তা, মুক্তিযুদ্ধ কিছুই নিরাপদ নয়। এরা 71-এ বাংলাদেশ চায় না, খুন আর সন্ত্রাস চায়, এরা চায় দুর্নীতি আর স্বৈরাচারিতা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কিভাবে নির্বাচনে প্রধানমন্ত্রী দেশে ফিরলে পরিষ্কার হবে সব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 8 অক্টোবর দেশে ফিরবেন। দেশে ফেরার পরে আগামী নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার কি বিরোধী দলগুলোকে নির্বাচনে আনার জন্য কোনো উদ্যোগ নেবেন কিনা? প্রতিবার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করার উদ্যোগ গ্রহণ করেছিল। 2014 সালে তিনি বেগম খালেদা জিয়াকে গণভবনে চায়ের দাওয়া দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া সেই দাওয়াত প্রত্যাখ্যান করেন। আর 2018 নির্বাচনে ডক্টর কামাল হোসেন যখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করতে চান তখন সেই আলাপের ব্যাপারে ইতিবাচক সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদাভাবে তিনি বৈঠক করেন এবং এই বৈঠকের মাধ্যমে সকল দলের অংশগ্রহণ নির্বাচনে অনুষ্ঠিত হয় 2018 সালে। এবার যদিও এখন পর্যন্ত সরকারের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা, তবে বিভিন্ন মহল মনে করছে এখনও চমকের অনেক কিছু বাকি আছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ ব্যাপারে অনেক উদ্যোগ গ্রহণ করা হবে। নির্বাচনের আগে তিনি সকল রাজনৈতিক দলকে নির্বাচনের আহ্বান জানাবেন এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করবেন, কারণ আন্তর্জাতিকভাবে তিনি প্রমাণ করতে চাইবেন যে সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে এই নির্বাচন করার ব্যাপারে আগ্রহী। এ প্রমাণের জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেন সেটা দেখার বিষয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, র্যাবের উপনিষেধাজ্ঞায় কি ঘুষ চেয়েছিল মেনেন্ডেজ?
সম্প্রতি যুক্তরাষ্ট্রে একজন ডেমোক্র্যাট সিনেটরের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। এতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুটা স্বস্তি পেতে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর রবার্ট বব মেনান্ডেজকে 8 বছরে দ্বিতীয়বারের মতো লাখ লাখ ডলার দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। শুধু মেনান্ডেজ নন, তার স্ত্রীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন। এই বব মেনান্ডেজই বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার দাবি নেতৃত্ব দিয়েছিলেন। সাম্প্রতিক খবর হলো পাহাড় সম দুর্নীতির অভিযোগে রবার্ট মেনান্ডেজের পদত্যাগে জোর দাবি উঠেছে। এরই মধ্যে তিনি সেনেটে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি থেকে সরে এসেছেন। ডেমোক্রেটিক সেনেটর বেন কার্ডিন এই পদে তার স্থলাভিষিক্ত হয়েছেন। এবারই প্রথম নয়, 2015 সালে একই পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে। সে সময় এক দাঁতের ডাক্তারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তবে রয়টার জানায় সিনেটর রবার্ট মেনান্ডেজ বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, ফেডারেল অভিযোগের কারণে তার পদত্যাগের দাবি তোলা হলেও তিনি সিনেটরের পদ ছাড়ছেন না। দুর্নীতি ও ঘুষ গ্রহণের কথা সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, আমি নিউ জার্সি মানুষের জন্য 18 বছর ধরে ভোটে অংশ নিয়েছি, তারা আমার জন্য অপেক্ষা করবে। ক্যাপিটাল হিলে প্রায় 1 ঘন্টা রুদ্ধতার বৈঠকের পর বের হয়ে তিনি এসব কথা বলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, খালেদা জিয়াকে বিদেশি চিকিৎসার সুযোগ খুলতে পারে সংলাপের পথ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবির সঙ্গে একমত অধিকাংশ পাঠক। তারা বলছে এতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কোনো ক্ষতি নেই, বরং বিরোধী দলের প্রতি নমনীয় হলে বিষয়টি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এমনকি এস কে হাসান নিজামী নামের এক পাঠক লিখেছেন, এতে সংলাপের সংযোগ সৃষ্টি হতে পারে। তিনি লেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সুচিকিৎসা নেয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। তাছাড়া সরকার যদি খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়, আমি মনে করি সংলাপ তা ভবিষ্যতে তার সংলাপে বসার পথ সুগম করে দিবে, যা আমাদের দেশের জন্য মঙ্গলজনক। দেশের পরিস্থিতি যাই হোক, আমি মনে করি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়া উচিত, তাতে সরকারের লাভ হবে, কারণ সামনে নির্বাচন, এ সময় জনগণের কাছে সরকারের ভাবমূর্তি বাড়বে বলে মন্তব্য করেন এ পাঠক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আরও 100 কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 100 কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মধ্য আমেরিকা নিকারাগুয়া প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন প্রশাসনের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন। শুক্রবার ওয়াশিংটন এক ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বাংলাদেশ নিষেধাজ্ঞার বিকল্প কী, ঠিক কখন তা প্রয়োগ করা হবে, জানালেন মিলার। আন্তর্জাতিক ও নিকারাগুয়ার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুদিন ধরে ওর্তেগার প্রশাসনের বিরুদ্ধে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সংবাদ মাধ্যম, ব্যবসায়ী নেতা ও ক্যাথলিক চার্চের যাজকদের ওপর দমন পীড়ন চালানোর অভিযোগ চালিয়ে আসছেন। এসব অভিযোগ আমলে নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবার ব্রিফিংয়ে জানিয়েছে ব্লিংকেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা যেভাবে কার্যকর হয়ে উঠেছে, বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। এই ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ এবং অভিপ্রায় সুরক্ষা করতে চায়, ওই দেশটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়। কিন্তু সাম্প্রতিক কালে বেশ কিছু ভিসা নিষেধাজ্ঞা বিভিন্ন নিষেধাজ্ঞার করা হয়েছে বটে, তবে তা কার্যকর হয়নি। এই ভিসা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দেশগুলো স্বাভাবিক জীবনযাপন করছে, কাজে মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। সাম্প্রতিক সময় নাইজেরিয়ার নির্বাচনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। নাইজেরিয়ার একজন রাজনীতি ভাষ্যকার অ্যানিওলা আকিন কুতু দুঃখিত যুক্তরাষ্ট্র তোমার ভিসার হুমকিতে কোনো কাজ হবে না শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন। যুক্তরাষ্ট্র 2019 সাল থেকে নাইজেরিয়া ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নাইজেরিয়া যে সমস্ত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তারা তা এতে মোটেও ভীত হননি। ফলশ্রুতিতে নাইজেরিয়া রাশিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে তাদের অবস্থা আগের মতো রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ছাড়াও কম্বোডিয়া একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, কিন্তু ভিসা নিষেধাজ্ঞা কম্বোডিয়ার নির্বাচনে ঠেকাতে পারেনি। সেখানে নির্বাচন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং দেশটি এখন ঠিকঠাক মতো চলছে। কম্বোডিয়ার নতুন সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।